বাংলাদেশে নাটকের জনপ্রিয়তা দীর্ঘদিনের, তবে সম্প্রতি মান নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় নেমে তৈরি হচ্ছে মানহীন ও অশ্লীল সংলাপের কন্টেন্ট। এমন প্রেক্ষাপটে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকের অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। ডিরেক্টর গিল্ড সহ চারটি সংগঠনের এই আয়োজনে অংশ নিয়ে গ্রামীণ কমেডির নামে অশ্লীল নাটক তৈরির কড়া সমালোচনা করলেন বক্তারা। হিরো আলমের উত্থান হয়েছে, তাই হিরো আলম যে শুধুমাত্র একজন মেকার, অ্যাক্টর, ডিরেক্টর তাই নয়, বা তার যে এই যে বিপুল জনপ্রিয়তা, এই বিপুল জনপ্রিয়তার মধ্যে কিন্তু আমাদের রাজনীতিবিদরাও আছে, সংস্কৃতি কর্মীরা আছে, এবং বিশেষ করে আছে দেশের সবচেয়ে মানে বুদ্ধিমান যারা দাবি করে বামপন্থী, তারা বলল যে এটা সাব অল্টারনেট গ্রুপের, মানে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠীর বিনোদন দিয়ে থাকে সে, কাজে সে একটা মহৎ ব্যক্তি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। অশ্লীল ও মানহীন কন্টেন্ট তৈরির জন্য নির্মাতাদের দায়ী করে বক্তারা বলেন, সংকট থেকে উত্তরণে সরকারি নজরদারি সহ এগিয়ে আসতে হবে সবাইকে। নাটকের ভিউ বাড়াবার এই অসুস্থ অশ্লীল প্রতিযোগিতা আমাদের সামাজিক পারিবারিক জীবনে সুস্থ রুচি, সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের যে প্রয়োজনীয়তা সেটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমরা যদি এভাবে যেতে থাকি আমাদের পুরো শিল্পীটা শিল্প মানে ধ্বংস হয়ে যাবে আমাদের। আর একটা দেশের যখন শিল্প ধ্বংস হয়ে যায়, ওই দেশের মানুষেরা আর অন্য কিছু বেঁচে থাকে না, তার ওই দেশের বা জনগণ বা ওই দেশের প্রজন্ম তখন ধ্বংস হয়ে যায়, দেশটাই কালচারালি ভঙ্গু হয়ে যায়। বাংলা নাটকের ঐতিহ্য মাথায় রেখে ভালো গল্প দিয়ে নাটক তৈরির পরামর্শ বক্তাদের। প্রথম দায়িত্বটা হচ্ছে চ্যানেলের। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।